নিজ হাতে ডিজাইন করা বা রং করা অ্যাক্রিলিক কালারে বা বিভিন্ন ধরনের কালারে পাঞ্জাবি টি শার্ট শাড়ি ইদানিং খুব ভালোই দেখা যাচ্ছে আর দেখতেও খুব ভালোই লাগে। তো আজকে আমি আমার এই যে সাদা টি শার্টটা এইটাই আমি রং করে অ্যাক্রিলিক কালারে রং করব আর দেখি একটা ছবি আঁকি দেখি কেমন হয় আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। ওকে গাইজ, তো আমার ফাইনাল আঁকা শেষ। এই দেখেন একটু অ্যাস্থেটিক টাইপের করেছি, ঠিক আছে, শহরের এই যে নিচে এই যে এত হিজিবিজি দিয়ে বুঝেছি যে অনেক মানুষ, তারপরে দোকানপাটগুলো বুঝেছি। তো চলেন আমি যে এই কস্টেপগুলো এখানে লাগিয়েছি যে এই কস্টেপগুলো এখন উঠাবো। এখন এই যে আমি এখানে এই কস্টেপটা ইউজ করেছি, ঠিক আছে, এই যে এইটা, এটা আপনারা সবাই চিনেন। এখন অনেকে আমাকে সাজেস্ট করতে পারেন যে কমেন্টে বলতে পারেন যে কেন মাস্কের টেপ ইউজ করিনি, এটা বাসায় ছিল না, এখন কিছু করার নেই, আপাতত এটাতে চালা জিনিস কিচ্ছু না। এটা যদি কোনো স্ট্যান্ড এবং কিছুতে টাইপ করে লাগানো যেত তাহলে ভালো হইতো। এখন আমি তার প্রফেশনাল না, ঘরোয়াভাবে করছি। প্রথমটা উঠলো, এবার আস্তে আস্তে বাকিগুলো উঠাই। ফাইনালি ওয়াও, এই লাগতেছে। এইবার আপনার ফাইনাল অবস্থাটা দেখেন। ওকে গাইজ, তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।